রাজধানীতে পরীক্ষামূলক বাস রুট রেশনালাইজেশন শুরু। এমভি অভিযান 10 লঞ্চের মালিক সহ 25 জনের বিরুদ্ধে মামলা। এবং ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলায় 13 জনকে মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম, বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিতা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর শ্যামপুরে বিজয় উৎসব ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শ্যামপুর থানা প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 4 আসনের সাংসদ সৈয়দ আবুল হোসেন বাবলা। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন রাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামপুর থানা প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম জনি ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। বিজয় বার্তা শেষে আজকের মতো আমি সঞ্জিতা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হল youtube.com/bijotvofficial এবং আমাদের ফেসবুক পেজ হল facebook.com/bijotvlimited। করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।